রাষ্ট্রপতির অনুষ্ঠানে ডাক পেলেন না ত্রিপুরার সাংসদরা, দীর্ঘদিনের রীতিনীতির বিসর্জন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানে ডাক পেলেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ রাজ্যসভার সাংসদ এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লিস্টে নেই সাংসদ রেবতী মোহন ত্রিপুরাও। দুদিনের সফরে ত্রিপুরায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির এই ত্রিপুরায় আসা নিয়ে নানানভাবে সুসজ্জিত হচ্ছে শহর আগরতলা। 12 এবং 13 এই দুদিনের সফর করবেন দ্রৌপদী মুর্মু, হবে নানান অনুষ্ঠান, বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করার কথাও রয়েছে তার। বুধবার সকাল 11:15 আগরতলায় অবতরণ করবেন তিনি, এরপরই শুরু হবে যাবতীয় সব অনুষ্ঠান। একদিকে যেমন সুসজ্জিত হয়েছে শহর আগরতলা, তেমনি নিশ্চিন্ত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। এক কথায় উৎসবের মেজাজ তৈরি হয়েছে রাষ্ট্রপতি দুদিনের ত্রিপুরা সফরকে ঘিরে। কিন্তু এত কিছুর মাঝেও যেমন ছন্দহারা রাষ্ট্রপতিকে ঘিরে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। আগরতলার রবীন্দ্র ভবনের 1 নম্বর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান 12ই অক্টোবর। মূল অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। এমএলএ হোস্টেলের শিলান্যাস, হুমপুই থেকে দামছড়া রাস্তার পুনঃসংস্করণ, যতনবাড়ি থেকে মন্দিরঘাট ভায়া তীর্থমুখ রাস্তার উন্নতি, পুষ্পবন্ত প্রাসাদ যা পুরাতন রাজভবনের দরবার হলে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য মিউজিয়াম এবং কালচারাল সেন্টারের সূচনা, গোর্খা বস্তিতে নির্মিত মাল্টি স্টোরেজ বিল্ডিং, রাজ্যের 6টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন সহ ছাত্রাবাস এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির উদ্বোধন করবেন তিনি। সম্পূর্ণ অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে রবীন্দ্র ভবন থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ত্রিপুরা গভর্নর সত্যদেব নারায়ণ আর্য, থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এত কিছুর মাঝেও ছন্দপতন ঘটেছে অতিথি নির্বাচন নিয়ে। এই অনুষ্ঠানে প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছেন ত্রিপুরা চিফ সেক্রেটারি জে কে সিনহা, কিন্তু সেখানে আমন্ত্রণ পেল না রাজ্যের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীরা। এখন প্রশ্ন উঠছে অভিজ্ঞ মহলে, কেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে নেই বিপ্লব দেব প্রতিমা ভৌমিকের মতো সাংসদ মন্ত্রীরা। বিশ্বাস করতে কষ্ট হলেও রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং সাংসদ বিপ্লব দেব। এই ধরনের অনুষ্ঠানে অতিথি আমন্ত্রিত হতে দেখা গেছে রাজ্যের সাংসদদের, কিন্তু এবার কেন বঞ্চিত তারা? শুধুই যে সাংসদ তা নয়, বঞ্চিত রয়ে গেলেন ত্রিপুরা থেকে একমাত্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও। কেন এই বঞ্চনা? সরকারি এই ধরনের অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব সরকারি আমলাদের উপরেই থাকে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসছেন সাংসদরা, তবে এবার কেন এই ছন্দপতন? কেন জানানো হলো না তাদের আমন্ত্রণ? মুখ্যমন্ত্রীকে জানিয়ে কি আমন্ত্রিত অতিথিদের নাম ঠিক করেছেন দপ্তরের আমলারা, নাকি এই ব্যাপারে কিছুই জানেন না তিনি? সামনেই ভোট, তবে কি ভোটের আগে সদলীয়দের মধ্যে বিভাজনের সৃষ্টি করতে চাইছেন কেউ? রীতি ভেঙে এইভাবে ছন্দপতনের কি অর্থ? ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।